নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার 4 ফেব্রুয়ারি 2024 তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন এবং এর পাশাপাশি যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অনুরোধ করব আপনারা ভিডিওটি শোনার চেষ্টা করবেন। দেখুন, যারা শুনবেন না অনেক কিছু হয়তো আপনারা জানতে পারবেন না। শুধুমাত্র রাশির নাম জানলেই হবে না, আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই। অনেকের ক্ষেত্রে মিলছে, আবার কারো কারো ক্ষেত্রে মিলছে না। আমি বারবার বলি, এই ভিডিওটি যারা পুঙ্খানুপুঙ্খ শুনবে এবং আলোচনাটি যারা ভালো মতন বুঝতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু 100% কিন্তু ঘটবে। দেখুন, তিন রাশি, 12টি রাশির মধ্যে মাত্র তিনটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, এই যে তিনটি রাশির কথা বলছি, এই তিনটি রাশির তো লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কী অর্থপ্রাপ্তি হবে? দেখুন, এখানে দেখতে হবে, যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রবল যোগ থাকে তবেই কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি ভাগ্যভাব শুভ থাকে, আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহ শুভ থাকে, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, এই যে টার্গেট নাম্বারটা আমি বলছি, প্রতিদিন টার্গেট নাম্বারটা বলছি, সেই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে সেটা কিন্তু একটা ফর্মুলা রয়েছে। আমি একটি কথা আবারও বলছি, কিছু ফর্মুলা রয়েছে যার মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব, অর্থকে আকর্ষণ করা কিন্তু সম্ভব। যারা আমার সাথে পরামর্শ করছেন, অনলাইন কনসালটেন্সি করছেন, তাদের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কিন্তু আমি জানাচ্ছি। অর্থাৎ এটা আপনাদেরকে অবশ্যই মূল্য দিয়ে আপনাদেরকে কিন্তু এই যে ফর্মুলাটা আপনাদেরকে জানতে হবে, যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ যদি থাকে সেটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, তার জন্য কি করতে হবে, তার ফর্মুলা কি রয়েছে। দেখুন, অনেকে কি করছেন, টিকিট কেটেই যাচ্ছেন, নিয়মিত টিকিট কাটছেন, টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, কই কৌশিকদা আমার তো লটারি প্রাপ্তি হচ্ছে না। দেখুন, লটারি প্রাপ্তি প্রত্যেকের ক্ষেত্রে নয়, আজকে যদি লটারি প্রাপ্তি প্রত্যেকেরই হয়ে যেত কিনা, আজকে প্রত্যেকে কিন্তু কোটিপতি হয়ে যেত, তাহলে কেউ কারো কিন্তু কাজ কিন্তু করতো না। অর্থাৎ এটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে ডেস্টিনি। কিছু কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তি অনেকের হয়, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু হয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশা যদি পারমিট করে, নবগ্রহের পজিশান যদি ভালো থাকে এবং সর্বোপরি ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অর্থপ্রাপ্তির জন্য আমি একটা কথা আপনাদেরকে আবারও বলছি, ব্যক্তিগত জন্মছককে আগে দেখুন, কারণ এটা একটা সার্বিক বিচার, তার উপর যে ডিপেন্ড করে যে অনেকে লটারির টিকিট কাটছেন কি না, মোটেও কাটবেন না। কারণ লটারির টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে আমি এটা কখনোই দাবি করি না। আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে, তবে আপনাদের জন্মকুণ্ডলিতে সেই যোগ থাকা দরকার, পোটেনশিয়ালিটি থাকা দরকার জন্মকুণ্ডলিতে। তাই যাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না, আমি বার্থ চার্ট রিফর্মেশনের কথা আমি আবারও বলছি, যারা বার্থ চার্ট রিফর্মেশন করছেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু 100% কিন্তু হচ্ছে। এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য, 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে আমি একটি কথাই বলি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে কী হবে জানেন, আপনাদের শর্টকাটে অর্থ, অর্থাৎ কম পরিশ্রমে যেটি অর্থ আছে সেটা হচ্ছে লটারি। এই লটারি থেকে কিন্তু আপনাদের অর্থ কিন্তু আসবে। এই লটারি প্রাপ্তির জন্য অনেকের প্রচুর টাকা নষ্ট করছেন, কারণ কেউ কেউ টাকা অনেক লটারি কেটেছেন, টাকা উঠানোর চিন্তাতে লটারি কাটছেন, আর কেউ কেউ বড় প্রাপ্তির জন্য লটারি কাটছেন, তার জন্য অনেকের প্রচুর টাকা নষ্ট হচ্ছে, ঋণে পড়ে যাচ্ছেন। তার জন্য কিন্তু অনেকে কমেন্ট করছেন যে কৌশিকদা
কি উপায় বলুন। তার জন্য আমি আবারও বলছি, সেই জন্য আমি কিছু ফর্মুলা আপনাদেরকে দেবো, কি করতে হবে না করতে হবে ইন ডিটেলস। যারা বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা কনসাল্ট করছেন, তারাই এই মানে মিরাকেল এই ব্যাপারটা আপনারা জানতে পারবেন, যাতে আপনাদের অর্থ আকর্ষণ যাতে হয় তার বন্দোবস্ত আমি কিন্তু করি। কারণ জন্মছক সবারই কিন্তু সমান না, সবারই কিন্তু দশা মহাদশা সমান না, সবারই জন্মকুণ্ডলিতে কিন্তু গ্রহের শুভ অবস্থা থাকে না। অর্থাৎ এখানে যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলি নেই তাদের হস্তরেখা বিচার করি, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রয়েছে। অনেকে ভাবছেন যে কৌশিকদা বলছে রাশির নাম, চলো একটা লটারি কাটি। আমি বারবার বলছি, যারা লটারি কাটেন না কি না তারা এই লটারি কাটা থেকে বিরত থেকে না, যারা কাটছেন তাদের ক্ষেত্রে আমি একবারও বলবো, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে আপনারা বিচার বিশ্লেষণ করুন। প্রথম যে রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির অর্থপ্রাপ্তি 100% হতে চলেছে আগামীকাল। আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4, 9 এবং 4 আপনাদের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় সকাল 9:18 থেকে আপনার 10:21 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ, এই সময়টা আপনার কাজে লাগান। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ সিংহের পর, সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3, আপনাদের 8 এবং 3 আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় সকাল 11:01 থেকে 11:49 পর্যন্ত, টাইমটা শুভ। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির যে টার্গেট নাম্বার 2 এবং 7, আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল আপনার 10:15 থেকে 11:04 পর্যন্ত আপনাদের টাইমটা শুভ। অবশ্যই এই সময়টা আপনারা মেনটেন করুন, এবং কিছু ফর্মুলা, কিছু আমার কাছে থিওরি যেগুলো আছে যার মাধ্যমে অর্থকে আকর্ষণ করা সম্ভব, আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। নমস্কার, ধন্যবাদ।